তার অধীনে অদম্য এক দল ছিল ব্রাজিল। আর তার বিদায়ের পর ছন্ন ছাড়া হয়ে নিজেদের হারিয়ে খুঁজছে লাতিন আমেরিকার দেশটি। ভাগ্যের কাছে হেরে দুটো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলেও তিতের অধীনে নেইমারকে ছাড়াই কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল। আর সে ব্রাজিলই তিতের বিদায়ের পরপরই গত ২০ বছরে প্রথমবারের মতো কোপার গ্রুপ পর্বের রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। শুধু তাই নয়, এই লোকটার অধীনে খেলা ৮১ ম্যাচের ৮০টিতে জয়, ১৫টিতে ড্র আর মাত্র ৬টি ম্যাচ হেরেছে সেলেসাওরা। এ সময় ব্রাজিল গোল দিয়েছে ২৩১টি আর হজম করেছে ৩০টি। তারপরও তিতে চলল না ব্রাজিলের কোচ হিসেবে। অন্যদিকে তিতের বিদায়ের পর ব্রাজিলের খেলা ১৬ ম্যাচের মধ্যে মোটে ৬টিতে জয় পেয়েছে সেলেসাওরা। পরাজয় আর ড্রয়ের সংখ্যাটা সমান ৫ করে। এসব পরিসংখ্যান ব্রাজিল ভক্তদের কষ্টটাই শুধু বাড়িয়ে দেয়। তিতের অধীনে থাকা ব্রাজিল দল আর বর্তমান ব্রাজিল দলটার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। তিতের অধীনে শুধু বড় মঞ্চে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না ব্রাজিল, তাছাড়া ব্রাজিল দলটা এখনকার থেকে অনেকটাই শক্তিশালী ছিল তার অধীনে। অন্তত উরুগুয়ের মতো দলের সাথে মুখোমুখি হওয়ার আগে এতটা চিন্তায় পড়তে হতো না, অন্তত আমেরিকার সাথে ড্র করা দেখতে হতো না, অন্তত গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে হতো না। আর তাই তো বিশ্বকাপে ভিলেন বনে যাওয়া সেই বুড়ো লোকটাকেই এখন মিস করছেন অনেক ব্রাজিল সমর্থক। ২০২২ কাতার বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন তিতে। এরপর ২০২৩ সালে দায়িত্ব নেন ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর। অন্যদিকে ব্রাজিল দলের বর্তমান হেড কোচ ডরিভাল জুনিয়র নতুন কোচের অধীনে ৭ ম্যাচ খেলে ফেললেও শুধুমাত্র প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচগুলোতে ব্রাজিলকে ঘাম ঝরাতে হয়েছে। ব্রাজিলের এমন হতাশজনক পারফরম্যান্সের কারণ হিসেবে অনেকে দায়ী করছেন নেইমারের না থাকাকে। ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন নেইমার। তার মাঠে উপস্থিতি নিশ্চিতভাবে দলের বাকি প্লেয়ারদের উজ্জীবিত করে, পাশাপাশি প্রতিপক্ষের কপালেও চিন্তার ভাঁজ ফেলায়। তারপরও শুধু এক নেইমারের অনুপস্থিতির কারণে ব্রাজিলের এমন পারফরম্যান্স তা মানতে নারাজ ফুটবল বোদ্ধারা। তবে এবার সব ভুলে কোয়ার্টার ফাইনালে ছন্দময় এক ব্রাজিলকে দেখার অপেক্ষায় সকলে। এর আগে পরিষ্কার সমীকরণ মাথায় নিয়ে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। জিততে পারলে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হতে পারত ব্রাজিল, তবে তা হয়নি। ব্রাজিল ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে। শুধু কঠিন প্রতিপক্ষই নয়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের অন্য দুশ্চিন্তাও আছে। হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেতে হয় ভিনিকে, যা ব্রাজিলের জন্য মরার উপর খাড়ার ঘা। কোচ তিতের শূন্যতা, নেইমারের অনুপস্থিতি সাথে ভিনির না থাকা, এসব কিছুকে এক পাশে রেখে ব্রাজিল কি পারবে উরুগুয়েকে হারাতে?